গ্রামে রয়েছে কল কিন্তু পর্যাপ্ত জল মিলছে না, রাস্তাঘাটের অবস্থাও বেহাল, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। বাঁকুড়া জেলার এক নম্বর ব্লকের আঙ্গারিয়া গ্রামে 400 বেশি পরিবার বসবাস করে। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পর্যাপ্ত পানীয় জলের। সমস্ত রাজনৈতিক দলের নেতারা পানীয় জলের প্রতিশ্রুতি দিলেও আজও মেলেনি পর্যাপ্ত পানীয় জল। একদিকে যেমন গ্রীষ্মের দাবদাহ, অন্যদিকে পানীয় জলের সংকট। এই গ্রামের মানুষ জানিয়েছেন নামমাত্র কয়েকটি টিউবওয়েল রয়েছে, তার জল আবার খাওয়ার যোগ্য নয়, কিন্তু এইভাবেই তাদের পানীয় জল সংগ্রহ করে দিন কাটাতে হচ্ছে। এদিকে সরকার বাড়িতে বাড়িতে পানীয় জল দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজও এই গ্রামে কোনো পিএসসি এর পানীয় জল পৌঁছলো না, সেটাই এখন এখানকার বড় অসুবিধার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয় আমাদের, সে কাজটা হয় না। আমাদের রাস্তা যেমন আছে তেমনি আর জলটাও তেমনি। জলটা আমাদের গ্রীষ্মকালে জলের খুবই অসুবিধা, কুয়াতে জল থাকে না, টিউবওয়েলে জল থাকে না, আধ ঘন্টা এক ঘন্টা পরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে জল একে একে নিতে হয়। হচ্ছে কি হচ্ছে অন্য জায়গার কথা বলতে পারবো না, তবে এখানে আমাদের এলাকায় কোনো উন্নতি হয়নি। রাস্তা করে দেবো, পানীয় জল করে দেবো সবই বলা হয়, কিন্তু ভোট পেরে গেলে আর কারো দেখা পাওয়া যায় না। এমনকি যদি দরখাস্ত দিতে বা বলতে যাওয়া হয় তাহলে হবে 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 করে আমাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। আমার পেছনে তো কাঁচা রোড দেখা যাচ্ছে, রাস্তার হাল খুবই খারাপ, খাল রয়ে ভর্তি। হ্যাঁ, সে মানে যাওয়ার উপযোগ মতন নয়, তবু আমাদেরকে চলাফেরা করতে হচ্ছে। দুর্গাপুর পাইপ লাইন প্রায় 3 মাস ধরে জল নেই। আচ্ছা, টিউবওয়েলে হচ্ছে ওই যে আধা ঘন্টা পর পর নিতে হয়, এক কলসে জল বেরোলে আবার আধা ঘন্টা রেস্ট নিতে হয়, তারপরে এভাবে খুব মানে কষ্টের মধ্যে অনেক কষ্ট, অনেক কষ্ট জলের, রাস্তার। হ্যাঁ, টিউবকলগুলো হয়তো বলছি, টিউবকলে যদি দুলোক যদি জল পায় তো আর এক লোক পাবে না, না আর জল উঠবে না। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি সরকারকে জানালেও পঞ্চায়েত প্রশাসন কোন রকম কোন ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন এলাকাবাসীরা। মেইনলি যে পানীয় জল আছে, পিএইচই পাইপলাইন আছে আর টিউবওয়েল আছে, তো টিউবওয়েল আমি দেখে নিচ্ছি, আমি ট্রাইবাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে যদি টিউবওয়েল ওখানে ইমিডিয়েটলি করতে পারি, আর পিএইচইর সঙ্গেও আমি কথা বলে নিচ্ছি। জলের সমস্যা আশা করছি আমি তাড়াতাড়ির মধ্যেই উচ্চস্তরে কথা বলে আমি এটাকে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, রাস্তাটা যেটা আছে, রাস্তাটা আমি একবার যাচ্ছি, এরপর আমাদের টেকনিক্যাল টিম যাক, যেরপর আমি দেখুক যে কত টাকা আসছে, সেই রকমভাবে আমি প্রপোজাল নিশ্চয়ই পঞ্চায়েত সমিতিকেও দেবো প্রপোজালটা, এবং জেলাতেও আলাদাভাবে যদি কিছু করা যায়। আমি যেহেতু প্রথমে এটা আমার কাছে প্রপোজালটা আসেনি, প্রপোজালটা এলে আমি ঠিক দেখে নিচ্ছি ব্যাপার। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।